এবার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী নেই কোনো দলেরই। তবে সাধারণ এবং নারী কাউন্সিলর পদে একাধিক বিদ্রোহী প্রার্থী আছেন আওয়ামী লীগ ও বিএনপির। 41টি ওয়ার্ডের 34টিতে সাধারণ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সংখ্যা 118 জন, এদের 12 জন সাবেক কাউন্সিলর। অন্যদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে 5টি ওয়ার্ডে। করোনাকালে এবং তার আগে জনগণের পাশে ছিলেন দাবি বিদ্রোহী প্রার্থীদের, জানান জনগণই ভোট দিয়ে জয়যুক্ত করবে তাদের। হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, সাহায্য সামগ্রী, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী, নিজের ব্যক্তিগত ত্রাণ সামগ্রী, চাল, ডাল, তেল, মানবিক সাহায্য পৌঁছে দিয়েছে। এই কাজগুলো করতে গিয়ে আমি নিজেও করোনা আক্রান্ত হয়েছি। আজকে আমরা যে কাজ করছি, মানুষ তা ভোট দিয়ে প্রমাণ করবে যে আওয়ামী লীগ আসলে জনগণের দল। আমি অনেক দিন ধরে, অনেক বছর ধরে আমি মাঠে ময়দানে আমি কাজ করতেছি। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। আমার মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আমার অনেক পরিবেশ আমি ভালো দেখতেছি। এসব প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে কঠোর হুঁশিয়ারি দিচ্ছেন দলের সিনিয়র নেতারা। নির্দেশ না মানলে দল থেকে বহিষ্কারের কথাও বলা হয়েছে। কাউন্সিলর, সাধারণ সংগঠিত কাউন্সিল, মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার কাছ থেকে যে নির্দেশনা আমরা পেয়েছি এবং সামনে যদি নির্দেশনা পাবো সেই অনুযায়ী হবে, এর বাইরে কেউ থাকবে না। 2-3 দিনের মধ্যে করলে করবে, নাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অলরেডি চিঠি দিয়ে দিয়েছি এবং সেটা আপনারা দেখতে পাবেন। বাকি কোনো জায়গায় নেই এবং এটা নিয়ে আমাদের কোনো বিশাল কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এবারের নির্বাচনে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মোট প্রার্থী 226 জন। নাজমুল সাদিকী, মাছরাঙ্গা সংবাদ, চট্টগ্রাম।